আসসালামাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আরেকটি কুশি কাটার লেজের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি কুশি কাটা দিয়ে এই সুন্দর লেজটি তৈরি করেছি। এই সুন্দর লেজটি আপনারা কীভাবে তৈরি করবেন সেটি এখন দেখাবো। কাটার সুতো, এই সুতো দিয়ে কুশি কাটার কাজ করলে খুব সুন্দর হবে। আমি আগে আঙুলে এভাবে সুতো পেঁচিয়ে নিচ্ছি। আমি আগে চেন দিয়ে নেবো, এই যে এটা এভাবে গোটা আস্তিয়ে নিতাম। এক, দুই, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। এই চেন গাঁথাটা তো আমরা সবাই জানি, এভাবে এখানে এটা লাগিয়ে নেব। এখন আমি কি করব, কয়েকটি লং গেঁথে নেব। একটি হয়েছে, আমি এভাবে ১১টি লং গেঁথে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ১১। আমার ১১টি হয়ে গেছে। এখন আমি কি করব, আরেকটি এখানে আমি দুটো চেন দিয়ে নিচ্ছি। এক, দুই। এখন বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন যে আমি এখানে এইভাবে এই যে দুইবার কিন্তু দিলাম, এক, দুই, দুইবার নিলাম। হ্যাঁ, এই যে এই ফাঁসের মধ্য দিয়ে ঢুকিয়ে নেব। এই যে এই যে আগে দুটো ছেড়ে দিলাম, আবার এই যে দুটো ছেড়ে দিলাম, আবার এই পাশে এভাবে করে নিলাম। এখন একটি চেন আমি দিয়ে নিচ্ছি। এখন আমি আবার একবার এই যে দেখেন একবার পেঁচিয়ে নিলাম, আর একবার নিয়ে আমি ঠিক এই যে এর ফাঁসের মধ্যে দিয়ে নিব। এটাকে ট্রাবল কুশিট বলা হয়। এই যে দুটো আমি ছেড়ে দিলাম, এই যে আরেকটা দুটো ছেড়ে দিলাম, এই যে শেষবার আমি এভাবে বন্ধ করে নিলাম। এখন আমি কী করব, এই যে আরেকটা চেন দিয়ে নিলাম, একটা প্যাচ দিলাম, এই যে এক, এই যে দুই, দেখেন এখানে এক, দুই, তিনটে হয়ে গেল। এখন আমি আবার এর মাঝখানে এভাবে দিয়ে এই যে দুটো ছেড়ে দিচ্ছি, আবার দুটো ছেড়ে দিচ্ছি, যে শেষবার আমি এভাবে মুড়িয়ে দিলাম। এখন একটি চেন দিয়ে নিচ্ছি, এক, দুই, এই যে দুটো দিলাম ছেড়ে, আবার দুটো দিলাম, এই যে শেষবার মুড়িয়ে নিচ্ছি, ঠিক চেন দিয়ে নিলাম, এক, দুই। অনেকেই এটাকে অনেক কঠিন মনে করে, আসলে কঠিন না, আপনারা চেষ্টা করলেই পারবেন। এই যে চেন দিয়ে নিচ্ছি, এই যে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন।
ট্রাভেল ক্রোশেট করার নিয়ম হচ্ছে যে এভাবে দুবার ছেড়ে দিতে হবে, আবার এভাবে মুড়িয়ে নিতে হবে। আবার একটু চেন দিচ্ছি, এই যে এক দুই, এভাবে দুবার নিতে হবে। আমি এই যে এই ফাঁসের মধ্যে দিয়ে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু চারটি হয়েছে, আমি দুবার ছেড়ে দেব। এই যে দুটো ছেড়ে দিলাম, আবার নিলাম, এই যে আবার দুটো ছেড়ে দিয়ে শেষবার আমি এভাবে মুড়িয়ে নিলাম। আমার এটা হয়ে গেছে। এখন আমি কি করব, পমপমগুলো তৈরি করব। আমি তার জন্য চারটি চেন করে নিয়েছি। এখন আমি কি করব, এই যে ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এই যে এখানে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এই যে আঙুল দিয়ে এটা ধরে এভাবে এটি এখন আমি কি করব, এই যে মাঝখানের যে এটা আছে এটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এই যে এভাবে। এখন আমি প্রত্যেকটা এই ট্রাভেল ক্রোশেটের মাথায় আমি একটু একটু করে পম পম করে নেব। এই যে এখানে আমি ফুটি নিলাম, এখানে আমি চারটি চেন দেব, এক দুই তিন চার, এভাবে আমি এই যে দেখেন এর মাঝখান দিয়ে দিয়ে এটা এভাবে ফুটে করে নিয়ে এই যে আমি বের করে নিলাম, নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই যে এই ফাঁসের মধ্যে দিয়ে আমি এরকম একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবার কি করব, এই যে এর মাঝখানে আমি ঘুরে নিলাম, নিয়ে এখানে আবার একটি পম পম তৈরি করব। এর জন্য চারটি আমি চেন করে নিলাম, এই যে হয়ে গেল। এই যে এখানে আমি আবার এভাবে দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেটটা করে নিলাম। এই যে দেখেন বন্ধুরা, আমার কিন্তু পম পমগুলো হয়ে যাচ্ছে। আবার কি করব আমি, এই যে এখানে এখানে আমি চারটি চেন নেব। এই যে দেখেন বন্ধুরা, এটা হয়ে গেছে। এখন আমি এই যে এই ফাঁসে এভাবে কি করব, যে এটা এভাবে লাগিয়ে নিলাম। আবার আমি এর মাঝখানে করে নেব এখানে, এই জন্য আমি চারটি আবার চেন করে নেব। বন্ধুরা দেখেন আমার কিন্তু এই সুন্দরভাবে পমপমগুলো তৈরি হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আপনারা কীভাবে এই বাকিটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, এখানে পাঁচটি চেন করিয়ে নেব, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটি চেন করে নিলাম। আমি এই চেনটি, এই যে দেখেন, এই যে ঠিক এখানে এখানে আমি এই চেনটি লাগিয়ে নিলাম। এখন আমি কি করব, এই যে মাঝখানের এটি এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে একবারে আমি এখান পর্যন্ত জয়েন দিয়ে নিলাম। এখন যেটি করব, যে অনেকেরই ধারণা যে এখন বাকিটা কীভাবে হবে, এখন আমি কি করব, ডাবল ক্রোশেট করব ঠিক এই ফাঁসটার মধ্যে। আমি এগারোটি ডাবল ক্রোশেট করে নেব, এই যে এই ফাঁসটার মধ্যে। চার পাঁচ, আমি একটু দ্রুত করতেছি, এটা ছয় এগারো, এখন আমি এখানে ট্রাভেল ক্রোশেট করে নেব। এই প্রত্যেকটাতে যেভাবে আগেরটাতে করে নিচ্ছি, আমি একটি দুটি করে দেখাচ্ছি।
পরে আবার পম পমগুলো করে দেখাবো। এই যে এভাবে আবার একটি চেন দিয়ে নিলাম, আবার এই যে এভাবে আবার একটি চেন দিয়ে নিলাম, আবার এই যে আমি প্রত্যেকটা ঘরের মাঝখান থেকে এভাবে করে নিচ্ছি। দেখেন আমার কত সহজ এই পরের ট্রাবল কুশিট আর লাইনটি হয়ে গেল। এখন আমি এখানে এটা এভাবে করে শেষ করে দিচ্ছি। এখন আমি কি করব যে পম পমগুলো তৈরি করব, 1 2 3 4 এইভাবে এখানে আমি পম পমগুলো তৈরি করে নেব ঠিক আগের মতোই। এই যে এই ফাঁসের মধ্যে আমি এটা এভাবে দিয়ে নিলাম, আবার এই যে পরের ফাঁসের মধ্যে আমি ঢুকে দিয়ে এটি মুড়িয়ে নিয়ে আমি 4টি চেন করে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আবার আজ আমি এই ফাঁসটির মধ্যে দেখেন আমি কিন্তু এখানে আর কোনো ইয়ে করে নিচ্ছি না, এটা সিঙ্গেল ক্রোশেট। আবার এই যে এর মাঝখানে প্রত্যেকটি ঘরের ট্রাবল ক্রোশেটের উপরেই আমি পম পম করে নিচ্ছি। এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন আমি কিন্তু এভাবে এটা তুলে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি কিন্তু এইভাবে আর নিচ্ছি না, ঠিক এটা এভাবে সিঙ্গেলভাবে নিয়ে এটা এভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি। আবার এই যে লক্ষ্য করেন দেখেন যে এই যে এর মাথায় আমি এরকম করে ফুটে নিয়ে এখানে 4টি চেন করে নিয়ে আমি পম পম করে নেব। বন্ধুরা দেখেন আমার পম পমগুলো এই লাইনেরও হয়ে গেছে। এখন শেষে আমি আরেকটি পম পম তৈরি করে কীভাবে এটি আবার আরেকটি ঘর বানাবেন সেটি দেখাচ্ছি। এখানে কিন্তু হয়ে গেছে, আমি 5টি চেন দেবো, 1 2 3 4। এই যে বন্ধুরা দেখেন এই যে এখানে তো 1টি 2টি সার আছে লংয়ের, কিন্তু আমি এই যে এই সারটির এখানে এটি এখানে এটি জুড়ে দিলাম। আর এই যে বাকিটার মাঝখানে আমি এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি দেখেন এই যে এই পম পমটির মাঝখানে আমি এভাবে এটি দিয়ে নিলাম। এখন আমি কি করব, এই যে ঠিক এখান থেকে এভাবে এই যে দেখেন এখানে তো হয়ে গেল, এখানে এভাবে এখান থেকে ঠিক এটার মাঝখানে এই যে এটার মাঝখানে এখানে আমি আরও 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ১১। বন্ধুরা দেখেন এই যে আমার 11টি হয়ে গেছে। এখন আমি এখানে আবার এরকম ট্রাবল ক্রোশেট করে নেব। বন্ধুরা একইভাবে আপনারা এই পুরো লেসটি এভাবে তৈরি করবেন। বন্ধুরা আমি আগে একটি করেছি দেখেন। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।